নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা শম্পা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে অধ্যাপক আহমেদুল কবির আপনাকে দিয়ে আলোচনা আজকে শুরু করতে চাইব মুগদা হাসপাতাল করোনা পরিস্থিতি শুরু থেকেই রোগীদের চাপ সামলে আসছে তাই আপনার কাছে জানতে চাইব ঢাকাকে বিচ্ছিন্ন করবার যে একটি প্রয়াস আমরা দেখছিলাম 22 জুন থেকে নেওয়া হয়েছে সাত জেলায় ঢাকার আশেপাশের চলাচলে বিধি নিষেধাজ্ঞা জারি করে এর ফলাফল আসলে হাসপাতাল আপনারা কতটা পেয়েছেন রোগী বেড়েছে বা কমেছে নিশ্চয়ই এর একটি প্রভাব হাসপাতালগুলোতে টের পাওয়া যাচ্ছে আপনার হাসপাতালের পরিস্থিতিটি জানাবেন দেখুন যেটি হচ্ছে আমি অনেকবারই বলেছি বা এখনো বলছি যেটি আমাদের যখন পার্শ্ববর্তী দেশে একটি টর্নেডোর মতো এই জিনিসটা কোভিড তো একটা টর্নেডো বা সাইক্লোনের মতো এটি একটা জায়গাকে টর্নেডো শেষ করে আরেকটা জায়গায় যায় তো যেহেতু পাশের দেশে টর্নেডোটা ছিল সেটিকে আমরা চেষ্টা করেছি অনেক যে এটাকে থামানোর জন্য কিন্তু এটি আসলে কোনোভাবেই থামানো সম্ভব নয় যেহেতু ইন্ডিয়ার সঙ্গে আমাদের বর্ডার এবং অন্যান্য বিষয় সব কিছুগুলো যে পরিস্থিতি আছে তাতে কিন্তু অনেকটা ঠেকানো গেছে যে কারণে ঢাকায় কিন্তু আসতে অনেকটা দেরি হয়েছে এখন আমরা ঢাকায় যেটা দেখছি বা মুগদা বলেন বা অন্যান্য জায়গায় ঢাকার বাইরে রোগী সংখ্যাই কিন্তু বেশি আমরা দেখছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গার রোগী কিন্তু ঢাকার অর্ধেকখানি অংশ কিন্তু ভরে গেছে তার মানে এই মুহূর্তে ঢাকায় কিন্তু ঢাকার বাইরের যে পেশেন্ট সেগুলোও কিন্তু এখন আছে প্লাস ঢাকার মধ্যেও কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে আমি যদি সহজভাবে বলতে চাই ঢাকা শহরেই কিন্তু এখন রোগীর যে ব্রিডিং স্পেস এখন ঢাকায় কিন্তু প্রচুর রোগী এখানে ঢাকার স্থানীয়ভাবেও এটি ছড়িয়েছে এবং বাইরে থেকেও চলে এসছে সো সিচুয়েশন সারা দেশে এখন একই রকম বলতে পারবেন এখন এটি বলার উপায় নেই যে বর্ডার জোনে লিমিটেড এটা কিন্তু পুরো দেশে এখন জলজল করে কিন্তু কোভিড রোগী সব জায়গায় ভরে গেছে যে কারণে ডাক্তার আহমেদুল কবির আমি যদি তাহলে ভুল না বলে থাকি সেটি হচ্ছে যে সাত দিন 22 জুন থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখবার যে একটি প্রচেষ্টা নেওয়া হয়েছিল তাতে কোনো আসলে কাজ হয়নি রোগীর সংখ্যা আসলে বেড়েছেই বলা যেতে পারে সেটি ডিলেড হয়েছে ডিলেড হওয়া ছাড়া আর কিছু নেই আমরা যখন যে কোনো কাজ করি বিকজ কোভিডের সিচুয়েশনটা ভিন্ন এবং এটি সংক্রমণ প্রক্রিয়া এবং এটা ডিনামিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট পৃথিবী আগে এইরকম কোনো ভাইরাস এর আগে কখনো দেখেনি যেটি উপসর্গহীনভাবে ছড়াতে পারে এবং যেটি সংক্রমণ এত বেশি হাই যে কারণে এটি ধরেই নেওয়া হচ্ছে যে এটিকে আমরা ঠেকাতে পারবো না তাহলে পরে আমাদের ব্যবস্থাপনাটা কি ব্যাকআপ কি থাকা উচিত যে এটি যদি আমরা ছড়াতে না পারি এক একটি ঘটনা থেকে কিন্তু আমাদের এক এক ধরনের শিক্ষা নেওয়া উচিত প্রথম ওয়েব থেকে এক ধরনের দ্বিতীয় ওয়েব থেকে এখন আরেক ধরনের তৃতীয় ওয়েব থেকে আরেক ধরনের এই শিক্ষাগুলো যদি আমরা কাজে না লাগাই তাহলে চতুর্থ ওয়েভের জন্য ওয়েট করতে হবে কাজে লাগানো বলতে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা একা বেশ কিছুদিন কিন্তু লকডাউন দেখলাম দীর্ঘ সময় লকডাউন এই লকডাউনটাতে কার্যত যে স্বাস্থ্যবিধিগুলো যে মানানোর যে জায়গাটি ছিল যেটি হিউম্যান ব্যারিয়ার বলি আমি ধরেন একজনের কাছ থেকে আরেকজন ভাইরাসটা স্প্রেড করবে কিভাবে সেই জায়গাটাতে যে ব্যারিয়ার তৈরি করা যে মানুষের মধ্যে যে মাস্ক পরিধান করাটা যেটি 99.99% নয় এটিকে 100% করতে পারলে আমরা আরো কিছুদিন হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারতাম সেই জায়গাটা আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি আপনি বেরিয়ে দেখেন এখন লকডাউনের একটি ঘোষণা দেওয়া হয়েছে জনস্রোত যেভাবে হচ্ছে ঢাকা শহরে আজকে মনে হচ্ছে যে এটা আমি জানি না কিসের শহর এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক রাস্তায় তারা ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের কারোই মুখে মাস্ক নেই তাহলে আমি যেটি করছি যে আরও কিন্তু এই সংক্রমণের মাত্রাটি কিন্তু এর মধ্যে দিয়ে আরো অনেক বেড়ে যাচ্ছে এখন যেটি হচ্ছে এটি হচ্ছে একটি পর্যায়ে দ্বিতীয় পর্যায়টি হচ্ছে আমরা এখন যেই টাইট শিডিউলের কথা বলছি যেটি শাটডাউন করব সেটিকে আমরা রীতিমতো ঘোষণা দিয়ে করছি তিন চার দিন পরে করব ইতিমধ্যে লোকজন কিন্তু ডিসিমিনেট হয়ে যাচ্ছে এই খবরটি পেয়ে তৃতীয় বিষয়টি হচ্ছে এই টাইট লকডাউন যে দ্বিতীয় বিষয়টিকে জি ডাক্তার আহমেদুল কবির আপনি যে দ্বিতীয় বিষয়টিকে বলছিলেন যে আমরা ঘোষণা দিয়ে তিন চার দিন পর থেকে কার্যকর করতে যাব কড়াকড়িটি তার ফলে কিন্তু আমরা দেখছি যে মানুষের জনস্রোত একেবারে ঢাকা ছেড়ে ঈদের সময় আমরা যে চিত্র দেখেছিলাম সেই চিত্র আবারও পুনরাবৃত্তি দেখছি এই ঘোষণা দিয়ে কেন কাজটি হচ্ছে বা কিভাবে আসলে করলে আরও সুশৃঙ্খলভাবে হতো সেই বিষয়টি নিয়ে আমরা একটু অন্য দুই অতিথির কাছ থেকে শুনে আসবো সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনি একটু বলবেন কিনা আজকে তো রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে 119 জন এর আগে আমরা 112 জনের রেকর্ড করেছিলাম
এই রেকর্ড সংখ্যক মৃত্যুকে সামনে রেখে সামনের যে আরো ভয়াবহ দিন আসছে সেই জিনিসটাকে ঠেকাবার জন্যই তো মানুষের অবাধ চলাচল ঠেকাবার জন্যই তো সীমিত পরিসরে স্থানীয়ভাবে ঢাকাকে বিচ্ছিন্ন করার এর আগে নানান ধরনের প্রয়াস আমরা নিয়েছি তারপরও তো আমরা মানুষজনের এই চলাচল এই জনস্রোত ঠেকাতে পারলাম না ডক্টর রহমতুল কবির খুব চমৎকার করে বলছেন তার কথাগুলি আমাদের কথা কারণ তিনি যে কথাগুলি বলছেন সেটি বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত এবং সাধারণ যাকে আমরা কাণ্ডজ্ঞান বলি সেই কাণ্ডজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এখন তিনটি বিষয় আমাদের জীবন ও জীবিকার যে সমীকরণ সেটি তো মিলাতে হবে আমাদের মতো দেশে দুই সপ্তাহ তিন সপ্তাহ কি কর্মহীন থাকলে সে পরিবারই তো ধ্বংস হয়ে যাবে তাই না ফলে আমাদের ওই জীবন ধারণের জন্য কাজের তো প্রয়োজন সেটা ঠিক আছে কিন্তু কাজটাও যদি আমরা স্বাস্থ্যসম্মত দূরত্ব রেখে করার সুযোগ পাই যদি আমরা স্বাস্থ্যের যে বিধানগুলি যে এই যে একটা মাস্ক পরতে হবে যদি এই বিষয়টা যদি আমরা মেনে চলি আর যদি আমরা অকারণে ওই মানুষের বাড়িতে গিয়ে হাজির হওয়া এই জনসমাগম তৈরি করা এগুলি থেকে যদি বিরত থাকি তাহলে তো আমাদের মাত্রাটা অনেক কমে যায় কিন্তু ক্রমাগত এইভাবে যদি আমরা এই যে জনস্রোতের কথা বললেন একবার লকডাউন দেওয়া হয়ে মানুষ ছুটছে এই যে মানুষগুলি ঢাকার বাইরে গেছে ওরা তো সুপার স্প্রেডার এরা তো সবখানে ছড়াবে এবং গ্রামের মানুষের তো সেই প্রোটেকশন নেই যেটা শহরের মানুষের আছে একটা মাস্ক সেখানে খুব দুর্লভ তারপরেও যে মাস্কের পরিবর্তে কি করতে হবে সেগুলিও যারা জানে কিন্তু তারা কোনোদিন এটা করতে পারবে না কারণ সেই সুযোগগুলি তাদের নেই বা সেই সচেতনতাও সেখানে সৃষ্টি ফলে আমরা যেটা এখন পাচ্ছি প্রথমবার যখন প্রথম যে আমাদের ঢেউ ছিল তখনকার তুলনায় এই ডেল্টা ভ্যারিয়েন্টটা 60% বেশি সংক্রমণ এবং অনেক দ্রুত ছড়ায় এত দ্রুত ছড়াচ্ছে বলেই আমাদের এই সংক্রমণটা একেবারে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চুয়াডাঙ্গায় 100 ভাগ দেখা যাচ্ছে সংক্রমণ যতজনকে পরীক্ষা করেছে ততজনই সংক্রমিত তো এটি যদি চলতে থাকে কিছুদিন আগে ভারতে যে ব্যবস্থাটা হয়েছে সেটি আমাদের হতে পারে আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় করার জন্য বলি প্রথমত এই সুপরিকল্পিত যেমন সোমবার থেকে লকডাউন করার কথা সেটা হয়ে গেল বৃহস্পতিবার বলা হলো বাজেটের জন্য অফিস খোলা থাকতে হবে এটা তো সবাই জানে জুন মাসে বাজেটের জন্য থাকতে হবে এটি তো আগেই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তো সুপরিকল্পিত একটা পথ নির্দেশনা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মানাবার জন্য এখন যেটা বলা হচ্ছে সামরিক বাহিনী নামানো হবে বা ইত্যাদি মনে হচ্ছে সরকার অনেক কঠোর হতে যাচ্ছে এটি প্রথম দিন থেকে গত বছরের প্রথম দিন থেকে হওয়া উচিত যাই হোক এখন যেন এখান থেকে যেন কোনো শিথিলতা না দেখা যায় আর তৃতীয় হচ্ছে একই সঙ্গে আমাদের কর্ম পরিকল্পনাগুলি তৈরি করে আমাদের প্ল্যান বি প্ল্যান সিও থাকতে হবে প্রথম প্ল্যান যদি আমাদের কাজ না করে দ্বিতীয় প্ল্যানটা আমি একটা প্ল্যান নিয়ে বসে থাকলে চলবে না যদি সেটা দেখা যায় মানুষ মানছে না আমাকে দ্বিতীয় প্ল্যানে যেতে হবে তখন আমাদের কি করতে হবে সেটাও যদি কাজ না লাগে তৃতীয় একটা প্ল্যান থাকতে হবে প্ল্যান সিও এই বিষয়গুলি মাথায় রেখে আমাদের পরিকল্পনা জি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাইবো বলা হচ্ছে পহেলা জুলাই থেকে যে সর্বাত্মক কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও থাকবেন তারা টহলে এবং আমরা দেখেছিলাম শুরুর দিকেও কিন্তু যখন এই ধরনের কঠোর বিধিনিষেধ লকডাউন ছিল তখনও মাঠে ছিল এবার আবারও দ্বিতীয় দফায় নামানো হবে তাদেরকে আপনি কতটা আশাবাদী বা কতটা আসলে কাজে দিবে এই প্ল্যান অতীতের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব ভালো না গত বছর যখন সেনাবাহিনী নেমেছিল সেনাবাহিনীর তৎপরতা আমরা ওইভাবে লক্ষ্য করিনি এখানে যে যে জিনিসটা করা দরকার যেটা মঞ্জুরুল ইসলাম ভাই বললেন এবং ডাক্তার সাহেব বললেন আমি ওনাদের সাথে একমত একটা মাত্র কাজ যদি করতে পারে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটাই কাজ হওয়া উচিত যে মাস্ক যাতে সবাই পরে সবাই তো আর মাস্ক অ্যাফোর্ড করতে পারে না এই জন্য আমি দু একটা সাজেশন শুনেছিলাম যে 1-2 কোটি 5 কোটি মাস্ক কেন মানে ফ্রি ডিস্ট্রিবিউশন হচ্ছে না ফ্রি ডিস্ট্রিবিউশন করে যদি আমরা জীবন জীবিকাকে স্বাভাবিক রাখতে পারি এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট তো আর কিছু হতে পারে না আর মাস্ক হলো ভ্যাকসিনের সাবস্টিটিউট ভ্যাকসিন যেহেতু আমাদের আসতে দেরি হচ্ছে ভ্যাকসিন যদি সবাই নিতে পারতো তাহলে তো এই সমস্যা হতো না তাহলে এখন এই ভ্যাকসিনের সাবস্টিটিউট যেহেতু মাস্ক এই মাস্কটা এই আইন শৃঙ্খলা বাহিনী যারা মাঠে নামবেন তাদের এইটাই কাজ হওয়া উচিত যে সবাইকে মাস্ক পরতে হবে
যে মাস্ক অ্যাফোর্ড করতে পারে না তাকে একটা ফ্রি মাস্ক দিয়ে দিতে হবে। এই এই কাজটা আমার মনে হয় করা উচিত। এবং এটার সাথে এই যে মানুষের স্রোত বাইরে যাচ্ছে ভিতরে আসছে, এবং গত ঈদেও আমরা দেখেছি এই অবস্থা, এই অবস্থাটা মানুষকে রাস্তায় আটকে দেওয়া উচিত ছিল। ফেরিঘাট পর্যন্ত মানুষ যাবে কি জন্য যদি আমরা সিরিয়াসলি মিন করি? সরকারের পরিকল্পনা আছে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন, একটু মাঝখানে কথা বলতে চাই, সেটি হচ্ছে মাঝখানে বলছিলেন যে জনস্রোতকে আটকে দেওয়া উচিত ছিল। আপনার নিশ্চয়ই গতবার ঈদের মনে আছে যে ফেরিঘাটে আটকে থেকে তারপর রীতিমতো ফেরি ছিনতাই করে কিন্তু তারা, বলা যেতে পারে যে জোর করে উঠেও কিন্তু তারা গিয়েছে। যাবে কেন ফেরিঘাট পর্যন্ত, যাবে কেন? আজকে একটা দৃশ্য দেখাচ্ছিল দৌল পাটুরিয়া, দৌলতদিয়া পাটুরিয়া মানিকগঞ্জের সাইডে, এখানে ফেরিগুলি খালি, কোনো মানুষ নাই, রাস্তা ভর্তি কিন্তু মানুষে, এই রাস্তাই তাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা যেন আর সামনে এগোতে না পারে। এখন জিনিসটা হলো সরকারের পরিকল্পনা ভালো, সরকারের সিনসিয়ারিটি আছে, কিন্তু সরকারের বাস্তবায়ন করার কোন জায়গায় যেন এটা এটা সঠিক পন্থা নয়, বাস্তবায়নটা ঠিক মতো হচ্ছে না, এই জন্য দুর্বল দুর্বল বাস্তবায়নের কারণে এই যে মানে স্প্রেড করছে এই ভাইরাস, এটা আরো বেড়ে যাবে। যেটা ডাক্তার সাহেব বললেন যে এটা 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 আরো বেড়ে যেতে পারে, এবং এই জায়গাতেই আমাদের আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত। এই যে আজকে মানে কালকের থেকে যে লকডাউন, সিরিয়াস কঠোর লকডাউন হওয়ার কথা ছিল, এইটা আর হচ্ছে না। এখন মানুষ মনে করে যে লকডাউন বলে কিছু নাই, এই লকডাউন না নকডাউন লোকে বুঝতেও পারছে না। কাজে এটা সরকারকে আমার মনে হয় সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। সরকার সিদ্ধান্ত ঠিক নিচ্ছে, বাস্তবায়ন হচ্ছে না। জি, এবং সিরিয়াসভাবে যদি যেটা বলছিলেন যে একেবারে যথাযথভাবে লকডাউন প্রকৃত অর্থে যেই অর্থ বহন করে সেটিকে যদি আমরা পহেলা জুলাইয়ের যে পরিকল্পনা আমাদের সামনে আছে সেটি যদি বাস্তবায়ন করতে না পারি, কি পরিস্থিতি দাঁড়াবে, সেই সক্ষমতা পরিস্থিতি সামাল দেবার আমাদের আছে কিনা? ডক্টর আহমেদুল কবির, আপনি যদি বলতেন যে যদি আমরা এই সিরিয়াস লকডাউনকে কার্যকর করতে না পারি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকে 119 মারা গিয়েছে, নিশ্চয়ই সংখ্যা আরও বাড়বে, সংক্রমণের হার বাড়বে, হাসপাতালে চাপ পড়বে, সেই চাপ সামলাবার সক্ষমতা আমাদের আছে কি? জি জি, আমি আমরা যারা কথা বলছি, প্রফেসর সৈয়দ মঞ্জুর আলম, তারপর রিয়াজউদ্দিন আহমেদ সাহেব, ওনারা কিন্তু একই কথাই বলছি, আমিও আমরা যা বলছি সবাই কিন্তু সেম পেজে। এখন আমি দুটো জিনিস একটু বলি, বাংলাদেশের বাস্তবতাটাকে একটু বুঝতে হবে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, সোশ্যাল কন্ডিশন এবং জনঘনত্বের বিষয়টাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এটা ইউরোপ বা আমেরিকান বা ইউকে স্টাইলে কিন্তু চললে হবে না। এখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের কিন্তু গায়ে লেগে থাকে। আপনি সারা দেশকে প্যারালাইজ করে দেন, ফ্রিজিং করে দেন, কি হবে? চায়ের দোকানে যাবে, ঘরে বসবে, আড্ডা মারবে, কিন্তু আপনাকে ব্যারিয়ারটা তৈরি করা। আমি বারবার কেন আমরা এটিকে জোর দিচ্ছি যে ব্যারিয়ারটা হচ্ছে মাস্ক, যেটি রিয়াজউদ্দিন আহমেদ সাহেব খুব ভালো করে বললেন, যদি কিছু মাস্ক ফ্রিও দিতে হয়, দিয়ে মাস্কটাকে এনশিওর করা, এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় যেটি আমি বলতে চাই, আমাদের এগুলো হচ্ছে ব্রেদিং স্পেস, সবগুলি কিন্তু ব্রেদিং স্পেস। এই যে আপনি আমরা কার্যকরভাবে স্বাস্থ্যবিধিটা মানাতে না পারার ফলে, মাস্ক পরাতে না পারার ফলে এখন আরেকটি পর্যায়ে যেটি যাচ্ছে সেটি আমাদের জন্য খুব সুখকর নয়, যেটিকে আমরা বলছি টোটাল দেশকে শাটডাউন করে দেয়া। শাটডাউনের সঙ্গে অর্থনীতি এবং অনেক কিছু জড়িত, যেহেতু আগেরগুলো আমরা ফেল করেছি, এখন আমরা শাটডাউনে যাচ্ছি, সেখানে আর্মি পুলিশ মানে মোতায়েন করে এই জিনিসগুলোই কার্যকর করার চেষ্টা করব আমরা। যদি সেটি কার্যত হয়, সেটি আরেকটু ব্রেদিং স্পেস কিন্তু আপনাকে দিবে, এর মানে কিন্তু আপনি ভাইরাসটাকে ইলিমিনেট করতে পারছেন না। তারপরে আপনার নেক্সট প্ল্যানটা কি? সেই ব্রেদিং স্পেসে ধরেন দুই সপ্তাহ আপনি টাইট, একদম ওয়াটার টাইট লকডাউন করলেন, মাস্ক পরাতে বাধ্য করলেন, স্বাস্থ্যমন্ত্রী মানাতে বাধ্য করলেন, তাতে কি হবে? পেশেন্টের সংখ্যাটা কমে আসবে, কিন্তু এটা নিশ্চিহ্ন হবে না। একটি ভাইরাস কমিউনিটি থাকা পর্যন্ত এটি আবার কিন্তু মাথা চাড়া দিবে। যদি ব্যাকগ্রাউন্ডে যান যে উহানের একটা ভাইরাসকে কিন্তু সারা পৃথিবী ধ্বংস করেছে, আমরা যেই পদ্ধতিতে যাচ্ছি সেটি কিন্তু এক্সিট পলিসি হচ্ছে না। আপনি দুই সপ্তাহ পরে আপনার প্ল্যান কি, সেটা কি আপনি এখন চিন্তা করেছেন? দুই সপ্তাহ পরে যখন আবার এগুলো মাথা চাড়া দিবে, আবার চতুর্থ ওয়েভের সময় আবার এটা করবো আমরা, নট দ্যাট। এই দুই সপ্তাহে আমাকে প্ল্যান যেটা করতে হবে, যে যখন আমরা এটিকে একেবারেই
ধরেন সংক্রমণটাকে যদি আমরা 5% এর নিচে নিয়ে আসতে পারি, সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার করে, মাস্ক পরিধান করে, স্বাস্থ্যবিধি মেনে, একবারে জনসমাগম বন্ধ করে, লকডাউন শাটডাউন কাটডাউন করে যদি করে নিয়ে আসতে পারি, তখন সেই জায়গাটায় আমার ভূমিকাটা কী হওয়া উচিত? সেই জায়গায় এই 2 সপ্তাহকে আমাকে প্ল্যান করতে হবে, এটাকে আমি ব্রেদিং স্পেস হিসেবে নিয়ে প্ল্যানটা আমি যেটা করব, সমস্ত জায়গায় কমিউনিটিকে আমি এঙ্গেজ করব, আমার যতগুলো উপজেলা রয়েছে, আমার যত কাউন্সিলর আছে তাদেরকে প্রয়োজনে আস্থা এনে সেই সমস্ত সেন্টারে প্রয়োজন হলে আমি পরীক্ষার ব্যবস্থা করব, কোভিড টেস্টের ব্যবস্থা করব। সেই জায়গায় কোভিড টেস্টের ব্যবস্থা করে যেখানটাই যখন আমার সংক্রমণের সংখ্যাটা কমে যাচ্ছে তখন কিন্তু আমার ট্রেস করতে অনেক সহজ হচ্ছে, তখন আমি তাদেরকে ট্রেস করে কমিউনিটি থেকে আমাকে আইসোলেট করতে হবে। যেহেতু রক সলিড ফাউন্ডেশন যেটা ভ্যাকসিনেশন, সেটা আমরা যে কোনো কারণে হোক আমরা কিন্তু যথাযথভাবে বা যথাসময়ে পাইনি জিও পলিটিক্যাল অনেকগুলো কারণে, তাহলে পরে আমার ভ্যাকসিনের অল্টারনেটিভ যেটি সেটি মাস্কে ব্যবহার করা, পরবর্তী পর্যায়ে ডিজিজটাকে একদম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়ে যারা কোভিড আক্রান্ত তাদেরকে কমিউনিটি থেকে যদি আইসোলেটেড করে রাখতে পারি, তাহলে কেবলমাত্র আমাদের আপাতত আরেকটু লম্বা সময় আমরা পাব, যেই সময়টাতে আমাদের সমস্ত রকম যোগাযোগটাকে শক্তভাবে করে গণমানুষকে টোটালি ভ্যাকসিনেট যদি আমরা করতে পারি তাহলে আমাদের এক্সিট প্ল্যান হবে। আদারওয়াইজ দিস উইল বি কনফিউজিং। আহমেদুল কবির যা বলছিলেন একেবারে অঙ্কের ছকের মতো, কিন্তু সবকিছু আমাদের ছক কাটাই রয়েছে, বৈজ্ঞানিক পন্থার কথাগুলোই বলছিলেন, কারণ এই জিনিসগুলো মানার আসলে কোনো বিকল্প নেই। যেটি বলছেন যে ডেল্টাকে এখন আমরা ভয় পাচ্ছি, কিন্তু বিশ্বজুড়ে তো ডেল্টা প্লাসও চলে এসেছে, তার মানে একটি যাবে আরেকটি আসবে, এই অঙ্কের ছক মেনে যদি আমরা চলি তবেই কিন্তু আমাদের আসলে নিজেদেরকে নিরাপদ রাখা সম্ভব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের বাকি 2 অতিথির সঙ্গে ফিরবো আমরা পরের পার্টে। এখন সময় হয়েছে একটি বিরতি, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে এবার জানতে চাইব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটি পরিকল্পনা মাঝখানে আমরা দেখছিলাম চলছিল, শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করে, তখন আমাদের সংক্রমণের হারও বেশ কম ছিল, 10-এর নিচে ছিল, কিন্তু এখন সেটি আবার 20-এর উপরে বেশ কয়েকদিন ধরে আছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান তো সহসাই খোলা হচ্ছে না, সেই সাথে নতুন আরেকটি অনিশ্চয়তা হয়ে দেখা দিয়েছে HSC পরীক্ষার্থীদের। আমরা দেখছিলাম এক দুদিন আগে ঢাকা বোর্ড থেকে একটি নির্দেশনা এসেছিলো যে ফর্ম ফিল আপ করবার জন্য তাদের, কিন্তু সেটি এখন আবার বন্ধ রাখ স্থগিত করা হয়েছে। সব কিছু মিলে শিক্ষার্থীদের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। আমি বলবো শিক্ষার্থীদের ব্যাপারে, এটা মঞ্জু ভাই সবচেয়ে ভালো বলবেন, আমি সাপ্লিমেন্ট করব, কিন্তু আমি তার আগে এই কোভিড নিয়ে 2টা কথা বলতে। নিশ্চয়ই, একটা হলো কুরবানি এগিয়ে আসছে, এবং এই যে ডক্টর আহমেদুল কবির যে কথাটা বলছিল যে টর্নেডোর মতো, আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা টর্নেডো আমাদের গ্রাস করতে আসছে, এইটাকে কিভাবে সরকার মোকাবেলা করবে, কুরবানিও লোকে করবে, কিন্তু এটা যেন স্বাস্থ্যবিধি একেবারে লঙ্ঘিত না। 1-2 নম্বর হলো এই কোভিড নিয়ন্ত্রণের জন্য, আপাতত নিয়ন্ত্রণের জন্য, যেহেতু ভ্যাকসিন আসতে দেরি হচ্ছে, আমাদের যে 14,000 কোটি টাকা বাজেট আছে এই ভ্যাকসিনের জন্য, সেখান থেকে 1-2 কোটি টাকার মাস্ক বানিয়ে ফ্রি ডিস্ট্রিবিউশন সারা দেশে করা উচিত। ফ্রি ডিস্ট্রিবিউশন শুধু সরকারি পর্যায়ে না, বেসরকারি পর্যায়ে, তবে সরকারকে এটা সাপ্লাই করতে হবে বিনা পয়সায়, তাহলেই কিন্তু এটা কন্টেন করা অনেকটা সুবিধা হবে। এটা গেল এই কোভিড প্রশ্ন, এবং একই সাথে মাস্ক যেন একেবারে মানে প্রপার ওয়েতে সঠিকভাবে নাক এবং মুখ ঢেকে পড়ে, যাতে শুধুমাত্র ঝুলিয়ে না রাখে। জি, একদম একদম। এখন দ্বিতীয়ত হলো যেটা আপনি বললেন শিক্ষার ব্যাপারে, এটা মঞ্জুর ভাইয়ের কাছ থেকে আমরা ভালো করে শুনবো, ওনার একটা লেখাও ইন্টারভিউও বেরিয়েছে আজকে প্রথম আলোতে, ডিটেইল আছে ওখানে। জি, তাহলে আমরা সৈয়দ মঞ্জুর, জি মঞ্জুর ইসলামের কাছ থেকে শুনে আসি HSC পরীক্ষার্থীদের এই যে একটি দোলাচলের মধ্যে তারা আছে, তারপর নিশ্চয়ই আপনার মন্তব্য শুনবো। জি সৈয়দ মঞ্জুর ইসলাম। এটি হচ্ছে আমাদের একটা চরম উভয় সংকটের উদাহরণ। আমাদের হাতে আসলেই কোনো পছন্দ আর নেই, কারণ আমাদের একটাই পছন্দ ছিল যে আমাদের সংক্রমণের হার যদি 5% নিচে নামতো, সরকারেরও প্রস্তুতি ছিল, জনগণের প্রস্তুতি ছিল, শিক্ষকদের প্রস্তুতি ছিল, সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা
কার্যক্রম শুরু করতে পারতাম এবং তার একটা অবিচ্ছিন্ন অংশ হিসেবে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা আয়োজন করা সেটিও আমরা করতে পারতাম। সমস্যা হয়ে গেছে আমাদের এখন তো সংক্রমণ 20% উপরে প্রায় 22-22 কাছাকাছি। এই পরিস্থিতিতে পৃথিবীর কোন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলবেন না যে সন্তানদের আপনি স্কুলে পাঠান বা এমন কোন সমাগমে যেখানে তাদের ওই সংক্রমণটা নিয়ে বাড়িতে এসে প্রবেশ করে, সেরকম একটা যদি সুযোগ তৈরি করে দেওয়া যায় তাহলে বয়স্করা সংক্রমিত হবে, তখন আরেকটা বড় সমস্যা সৃষ্টি হবে। ফলে সরকারের হাতে আর কোনো অপশন, যাকে বলি পছন্দ আর নেই, যে এখন সবকিছুই আমরা মুলতবি করতে বাধ্য হচ্ছি এবং এই মুলতবিটা এত হতাশাজনক। আমি একজন শিক্ষক হিসেবে আমি চূড়ান্ত হতাশ, যে আমি তো চাই যে আগামীকাল যদি খুলে দিত আমি আমার ছাত্রছাত্রীর সামনে গিয়ে সরাসরি পড়াতে পারতাম। আমার দুইটো সমস্যা আমি দেখতে পাই, একটা হচ্ছে আমি তাদের সামনে যেতে পারছি না, আবার আমি যখন অনলাইনে পড়াচ্ছি প্রায় 50-70% শিক্ষার্থী সেখানে সরাসরি মানে কার্যকর ভাবে অংশগ্রহণ করতে পারছে এবং এটি গ্রাম পর্যায়ে আরো প্রত্যন্ত অঞ্চল পর্যায়ে আরো ব্যাপক। এই বৈষম্য আমাদের মেনে নেওয়াটা মোটেই উচিত হয় না, এটা একটা অবিচারের মতো দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি HSC এর কথাটা দিয়ে আসি, এটা হচ্ছে বড় একটা পরীক্ষা, এরা উচ্চশিক্ষার দ্বার প্রান্তে, এটি হয়ে গেলে তারা উচ্চশিক্ষায় প্রবেশ করে। তারপর যারা মাস্টার্স পর্যায়ে আছে দেখুন তারা কিন্তু চাকরির জগতে প্রবেশ করে, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স। আমার ভয়টা হচ্ছে এই শ্রেণীগুলিকে নিয়ে, দশম, আচ্ছা বৃত্তির জন্য পঞ্চম অষ্টম আমি ধরছি না, এখনো বৃত্তি পরীক্ষা 1 বছর না দিলে এমন কিছু বড় প্রশ্ন করতে পারি, দশম শ্রেণী SSC পরীক্ষা, দ্বাদশ শ্রেণী HSC পরীক্ষা, চতুর্থ বর্ষ মাস্টার্স এবং অন্যান্য যে সমস্ত বিশেষায়িত, যেমন মেডিকেল কলেজের শেষ বর্ষটি কথা বলছি আমি, আর মাস্টার্স হচ্ছে যখন চাকরির জন্য প্রবেশ করবে। অনেক পরিবার একটা স্বপ্ন বিনিয়োগ করে এই সমস্ত, কিন্তু আমরা আসলে মানে অসহায় ভাবে তাকিয়ে দেখছি। তো আমার যেটা মনে হয় এখন একমাত্র আমাদের পছন্দ হচ্ছে, যেটি খুব আবারও বলছি ডিভাইডেড পছন্দটা, এই অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে সেখানে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটি নিয়ে চিন্তা ভাবনা করে। এই ব্যাপারে আমরা পাশাপাশি কতগুলি দেশ যারা এরকম একটা সমস্যা করেছে, নেপাল করেছে, ভারত করেছে, পাকিস্তান করেছে, আমি দেখলাম যে আরো কয়েকটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে সেই সমস্যা, তারপর এমনকি থাইল্যান্ড, তাদের থেকে তাদের সঙ্গে কথা বিনিময় করে আমরা একটা একটা পরিকল্পনা করতে পারি এই শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন হোক। তার আগে তাদের প্রত্যেকের হাতে, আমি এটা আবারও বলি, এই জন্য সরকারের হয়তো 5,000-6,000 কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু সরকার চাইলে ব্যাংকগুলিকে একসঙ্গে নিয়ে এসে মোবাইল কোম্পানিগুলি যারা কোটি কোটি টাকা মুনাফা করছে তাদেরকে নিয়ে যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে যারা অসচ্ছল বিনামূল্যে ল্যাপটপ ইন্টারনেট সংযুক্তি সহ অ্যান্ড্রয়েড ফোন, আর যারা একটু সচ্ছল তাদেরকে সাশ্রয়ী মূল্যে কিস্তি ভিত্তিতে তাদেরকে এগুলি দেওয়া হোক, তাহলে প্রত্যেকে যদি 100 ভাগ যদি সক্ষম হয়ে যায় তাহলে অনলাইন কার্যক্রমটা গতিশীল হয়ে যাবে। তখন তারা রেজিস্ট্রেশন করলো, তারপর যেদিন পরীক্ষা হবে হয়তো সেই পরীক্ষা আমরা অনলাইনেও নিতে পারি। পৃথিবীব্যাপী এখন নেয়ার প্রচেষ্টা চলছে, ব্যাপারে সমস্ত পৃথিবীতে বিশেষজ্ঞ জ্ঞান তৈরি হয়ে গেছে, আমাদেরও অনেক আছেন, আমি অন্তত জানি অনেক তরুণও আছেন যারা এগুলি করতে পারবেন, এখন আমাদের ওই দিকে দৃষ্টি দিতে হবে। মঞ্জুর ইসলাম, আরেকটু জানতে চাইবো আপনার কাছে, যে পরিকল্পনাটির কথা বলছিলেন সেটি একটি বৃহৎ পরিকল্পনা, সেটি আসলে এবছর যারা HSC পরীক্ষা দিবে তাদের জন্য এই সিস্টেমটাকে ডেভেলপ করার মতো সময় আমাদের আছে কি না, আরেকটি বিষয় হচ্ছে যদি না থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আসলে সুপারিশ, আপনি যেহেতু এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, গতবারের মতো কি তাদের আসলে পূর্ববর্তী দুটি পরীক্ষার মূল্যায়ন দিয়ে যেমনটি গত বছর করা হয়েছিল তেমনটি করতে হবে কিনা? সেটি করা যেতে পারে, কিন্তু তাতে সমস্যাটা হয় যে 2 বছরের পরপর যদি অটো প্রমোশন ধরনের জিনিস হয়ে যায়, তখন পরবর্তীতে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যাবে সেখানে তারা পিছিয়ে পড়বে। আমি বলছি না যে যারা মেধার কমতি দেখা দিবে তা কিন্তু না, কিন্তু তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা পিছিয়ে যাবে, তখন তাদেরকে একটা ঢালাও শ্রেণীতে ফেলে দেওয়া হবে, তারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যে একটা আনন্দ থাকে বা খুব ভালো পরীক্ষার ফল করা সেটা থেকে বঞ্চিত হবে, যারা একেবারে কোনোদিন কৃতকার্য হতে পারতো না তারা হয়তো কৃতকার্য হয়ে যাবে, সেজন্য মূল্যায়নের ঘাটতি দেখা যাবে। সে যদি সরকার সেই ব্যাপারটা মাথায় রেখে একটা আবার একটা পলিসি ডিসিশন নিয়ে থাকে, নীতি নির্ধারণ করে যে এদেরকে কিভাবে ভবিষ্যতে আমরা এই চাকরির বাজারে তাদেরকে মূল্যায়ন করবো সেটি যদি নিশ্চিত করা যায় তাহলে সেটা সম্ভব। তবে আমি মনে করি সীমিত পর্যায়ে 5-4 জন করে করে যদি পাশাপাশি কোনো স্কুলে গিয়ে তারা রেজিস্ট্রেশন করে অথবা যারা অনলাইনে তারা করতে পারছে, বা সরকার যদি তাদেরকে টেলিফোনে অন্তত যোগাযোগ করে তাদের অনলাইন কার্যক্রমটা নিশ্চিত করতে পারে,
রেজিস্ট্রেশন খুব বড় একটা জটিল বিষয় না, এটি হচ্ছে আমি পরীক্ষা দিব, এই আমার ডিটেলস আছে, আমার রেজিস্ট্রেশনটা পেয়ে থাক। এটা এমন কোনো ওই যে জমির যে আমাদের আছে না নাম জারি করা টোরার মতো, এগুলি কিন্তু বাস্তবে খুব সহজ জিনিস, কিন্তু আমরা পরীক্ষার টেবিল পর্যন্ত আসলে তারা যেতে পারবে কিনা সেটা নিয়েই তো আসলে এখন পর্যন্ত মূল সংশয়টি রয়েছে। আমি বলছি তারা সরাসরি না গেলেও তারা যদি মোবাইল ফোনেও রেজিস্ট্রেশনটা করে ফেলতে সেটাও তো সম্ভব। আমি বলছি যে প্রক্রিয়াগুলি এমন জটিল না, এটা কোনো মানে রকেট সায়েন্স না যে এটার জন্য একদম বিরাট মনীষী লাগবে সিদ্ধান্ত নিতে কি করে করা যাবে। আমি মনে করি টেলিফোনে এটাকে আরো সিম্পলিফাই করা যায়, আরো সিম্পলিফাই করা যেতে পারে যে আমার এই ছিল এসএসসি এর রেজাল্ট বা এই ছিল আমার অবস্থান, এই আমার কলেজের আইডি নাম্বার, আপনারা আমার রেজিস্ট্রেশন করে দেন। এটা করা যায়, এটা করা সম্ভব অনলাইনে, সেটা খুব সম্ভব। কারণ আমি টিকা রেজিস্ট্রেশন করলাম না, আমার এনআইডি দিয়ে আমার সবকিছু হয়ে গেল। আচ্ছা ছেলে পড়া হয়তো অনেকে পারবে না, এই যে ডিজিটাল লিটারেসি অনেক অনেক ইমপ্রুভ করেছে। আচ্ছা রিয়াজ ভাই, যদি ডিজিটাল অবস্থা সিচুয়েশন নাও থাকে, আমি মোবাইল ফোন সাধারণ মোবাইল ফোনে আমার ভয়েস কল করে তো আমি করতে পারি। জি সৈয়দ মঞ্জুর ইসলাম, প্রশ্নটি ছিল যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া তো নিঃসন্দেহে যদি সহজ করা যায় অনেক শিক্ষার্থীর জন্য সেটি সহজ হবে একেবারেই, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে এই যে পরীক্ষার টেবিল পর্যন্ত যাবে কি যাবে না, একই প্রশ্ন কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষার অভিভাবকদেরও। জি তাদের আসলে কি হবে, আপনার পরামর্শ কি থাকবে? আমার পরীক্ষাটা পরামর্শ হচ্ছে রেজিস্ট্রেশনের পরের দিন তো আর পরীক্ষা হবে না। আমরা যেহেতু লকডাউনে যাচ্ছি, আমরা ওই যেটা একটু আগে আমরা আলোচনা করলাম বিস্তারিত ভাবে ডক্টর আহমেদুল কবির ছিলেন, যে আমরা যদি এখন স্বাস্থ্য বিধান প্রত্যেক পরিবার যদি এখন ভাবে আমার সন্তান যেহেতু পরীক্ষা দিতে পারছে না আমার উপর তার পরীক্ষা। আমরা একটি বিরতি থেকে ঘুরে এসে বাকি কথাগুলো শুনবো নিশ্চয় আপনাদের দুজনের কাছ থেকে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে, একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। রিয়াজউদ্দিন আহমেদ, এবার আপনার কাছে জানতে চাইব যে আজকে 32 জন ব্যক্তিকে এবং প্রতিষ্ঠানকে কৃষিক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়েছে, এই 32 জনের বাইরে যারা আছেন তাদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করছি কিনা? দেখেন, মূল্যায়ন পুরস্কার দিয়ে সবসময় করা যায় না, অন্যভাবেও তো করা যায়। কৃষকদের সবচেয়ে বড় মূল্যায়ন হবে তাদের কর্মের মূল্যায়ন, তারা যে ফসলটা ফলাচ্ছে এই ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছে কিনা, এই 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 জিনিসটা দেখতে হবে। তারা কিন্তু ফসলের ন্যায্য মূল্য সবসময় পাচ্ছে না, বাজারে মধ্যস্বত্বভোগীরা এই এই মানে সুবিধাটা নিয়ে যায়, তাতে কৃষকরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই অ্যাওয়ার্ড যাদের দেওয়া যায় ভালো, 32 জন তো কিছুই না, কৃষক লক্ষ লক্ষ কৃষক বাংলাদেশে আছে, কোটি কোটি কৃষক আছে, তো তাদেরকে তো মানে প্রণোদনার মধ্যে আনতে হবে। তাদের প্রণোদনা হলো তাদের যে প্রোডাক্ট, তাদের যে ফসল, এই ফসলের ন্যায্য মূল্য যাতে তারা পায় এই জিনিসটা আমার মনে হয় আমি জানি যে আমাদের প্রত্যেক সরকারই চায় যে কৃষকদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে, কিন্তু দূরত্বটা তৈরি করছে কিন্তু অন্য মত, যেটা রিয়াজ ভাই বললেন, যারা মধ্যস্বত্ব ভোগী তারা বিভিন্ন সরকারের সঙ্গেই থাকে এবং তাদেরও সমর্থন পায় নানানভাবে, এবং তারা তখন ওই কৃষকের আর বাজারের মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়ায়। তো সবচেয়ে ভালো কাজটি হয় যদি আমরা কৃষকদের থেকে সরাসরি ফসল ফল ইত্যাদি কিনতে পারি, বা যারা মাছ ফলাচ্ছেন সেটাও তো এক ধরনের কালচার, আমরা বলি হর্টিকালচার বলি, আমরা ফল উৎপাদন করি, ফিশ কালচার বলি, তারপর ডেয়ারি ফার্মিং টার্মিং খুব ভালো অবস্থায় আছে, কারণ মানুষ বিনিয়োগ করছে, একদম তৃণমূল পর্যায়ে বিনিয়োগটা করছে, কিন্তু সুফলটা ওই যে বললাম মধ্যস্বত্বভোগীর নিয়ে নিচ্ছে বাজারের পরিবর্তে। আপনারা দুজনেই বলছিলেন যে মাঝখানের ইদেয়ালটি যাতে না থাকে কৃষক আর আমাদের মাঝখানে সেটি যাতে দূর হয়, সেই প্রত্যাশা আমাদেরও থাকলো। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।